কেনিয়া আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্রের কেনিয়া পূর্ব আফ্রিকার একটি দেশ। অন্যান্য গুরুত্বপূর্ণ নগর কেন্দ্রগুলির মধ্যে রয়েছে নাকুরু এবং এলডোরেট। 2020 সালের হিসেবে নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকার পরে কেনিয়া উপসাহারান আফ্রিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতি। কেনিয়ার উত্তর পশ্চিমে দক্ষিণ সুদান, উত্তরে ইথিওপিয়া, পূর্বে সোমালিয়া, পশ্চিমে উগান্ডা, দক্ষিণে তানজানিয়া এবং দক্ষিণ পূর্বে ভারত মহাসাগরের সীমানা রয়েছে। সম্পর্কিত নিদর্শন এবং কঙ্কালের উপাদানগুলির প্রত্নতাত্ত্বিক ডেটিং অনুসারে কুশীয়রা প্রথম কেনিয়ার নিম্নভূমিতে 3200 এবং 1300 এর মধ্যে বসতি স্থাপন করেছিল। এই স্তরটি লোল্যান্ড সাভানা প্যাসোরাল নিওলিথিক হিসেবে পরিচিত। আধুনিক কেনিয়া 1895 সালে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রোটেক্টর এবং পরবর্তী কেনিয়া কলোনি থেকে শুরু হয়েছিল, যা 1920 সালে শুরু হয়েছিল। যুক্তরাজ্য এবং উপনিবেশের মধ্যে অসংখ্য বিবাদ মাও বিপ্লবের দিকে পরিচালিত করে, যা 1952 সালে শুরু হয়েছিল এবং পরবর্তী ঘোষণার পরে স্বাধীনতার পরে কেনিয়া কমনওয়েলথ অফ নেশনস এর সদস্য ছিলেন। 1953 সালের স্বাধীনতা সংবিধানটি প্রতিস্থাপনের জন্য 2010 সালে বর্তমান সংবিধান গৃহীত হয়েছিল। কেনিয়া সহ পূর্ব আফ্রিকা অন্যতম প্রাচীন অঞ্চল যেখানে আধুনিক মানুষ বাস করত বলে মনে করা হয়। 2018 সালে প্রমাণ হয়েছিল প্রায় 32,000 বছর আগে কেনিয়ার উলরেজি সিলির সাইটটিতে আধুনিক আচরণগুলির প্রাথমিক উত্থানের অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে দীর্ঘ দূরত্বের বাণিজ্য নেটওয়ার্কগুলি, রঙ্গকগুলির ব্যবহার এবং সম্ভাব্য প্রক্ষেপণ পয়েন্ট তৈরি। বর্তমান কেনিয়ার প্রথম বাসিন্দারা হলেন শিকারী দল, যারা আধুনিক খৈসান বক্তাদের অনুরূপ। এই লোকগুলির পরে হর্ন অফ আফ্রিকা থেকে কৃষিক্ষেত্রবাদী কুশিটি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। প্রারম্ভিক হোলসিনের সময় আঞ্চলিক জলবায়ু শুষ্ক থেকে ভেজা অবস্থায় পরিবর্তিত হয়েছিল। আরও অনুকূল পরিবেশে কৃষিকাজ এবং পাল্লা জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশের সুযোগ করে দিয়েছে। খ্রিস্টপূর্ব 500 খ্রিস্টাব্দের দিকে নিলোটিক ভাষী যাজকবাদীরা বর্তমান দক্ষিণ সুদান থেকে কেনিয়া স্থানান্তরিত হতে শুরু করেছিল। প্রথম সহস্রাব্দে বান্টু ভাষী কৃষকরা শুরুতে উপকূল বরাবর এই অঞ্চলে চলে এসেছিলেন। বান্টাসের উৎপত্তি পশ্চিম আফ্রিকাতে বেনু নদীর তীরে। বর্তমানে পূর্ব নাইজেরিয়া এবং পশ্চিম ক্যামেরুনে বান্টু মাইগ্রেশন এই অঞ্চলের কৃষিক্ষেত্র ও আয়রন কর্মের ক্ষেত্রে নতুন উন্নতি এনেছে। গ্রুপগুলির মধ্যে কিকুও, লুহিয়া, কাম্বা, কিসি, মেরু, কুরিয়া, আম্বেবু, আম্বির, ওয়াদা ভিদা, ওয়াপোপোমো এবং মিজিকেন্দা প্রমুখ রয়েছে। কেনিয়ার উপকূলে আয়রন কর্মী এবং বান্টু জীবিকা নির্বাহী কৃষক, শিকারী এবং ফিশারদের সম্প্রদায়ের হোস্ট ছিল, যারা কৃষিকাজ, মাছ ধরা, ধাতব উৎপাদন এবং বিদেশি দেশগুলির সাথে বাণিজ্য করে অর্থনীতিকে সমর্থন করেছিল। এই সম্প্রদায়গুলি এই অঞ্চলে আদিতম শহর রাজ্য গঠন করেছিল, যা সম্মিলিতভাবে আজানিয়া নামে পরিচিত। কিলুয়া সুলতানিটি ছিল আধুনিক যুগের তানজানিয়ায় কিলুয়া একটি মধ্যযুগীয় সুলতানি। এর উচ্চতায় এর কর্তৃপক্ষ কেনিয়া সহ সোয়াহিলি উপকূলের পুরু দৈর্ঘ্যের উপর প্রসারিত। এটি 10ম শতাব্দীতে আলী ইবনে আল হাসান সিরাজি দক্ষিণ ইরানের শিরাজ থেকে আগত এক পার্সিয়ান সুলতান প্রতিষ্ঠা করেছিলেন বনে
জানা গিয়েছিল। তবে পণ্ডিতরা পরামর্শ দিয়েছিলেন যে শহর রাজ্যের আরব বা পার্সিয়ান উৎসের দাবিগুলো স্থানীয় এবং আন্তর্জাতিক উভয়ভাবেই তাদের বৈধ করার জন্য সোয়াহিলি দ্বারা চেষ্টা করা হয়েছিল। দশম শতাব্দী থেকে কিলোয়ার শাসকগণ বিস্তৃত প্রবাল মসজিদ তৈরি করতে এবং তামার মুদ্রা প্রবর্তন করতেন। সপ্তম শতাব্দীতে সোয়াহিলি উপকূল জয় করা হয়েছিল এবং ওমান ও আরজিনজিবারে বৃক্ষরোপণের চাহিদা মেটাতে দাস ব্যবসাকে সম্প্রসারণকারী ওমানি আরবদের সরাসরি শাসনের অধীনে আসে। প্রথম দিকে এই ব্যবসায়ীরা মূলত ওমান থেকে এসেছিলেন, তবে পরে অনেকে জঞ্জিবার থেকে এসেছিলেন। এছাড়া পর্তুগিজরা ওমানি ও জাঞ্জিবারি ব্যবসায়ীদের কাছ থেকে ব্রিটিশ বিলোপকারীদের দ্বারা ট্রান্সপ্ল্যান্টেন্স ক্রীতদাস ব্যবসায়ে বাধা দানের প্রতিক্রিয়া হিসাবে দাস কেনা শুরু করেন। কেনিয়ার উপনিবেশিক ইতিহাসটি 1888 সালে জাঞ্জিবারের উপকূলীয় সম্পদের সুলতানের উপরে একটি জার্মান সুরক্ষার প্রতিষ্ঠার পর থেকে 1888 সালে ইম্পেরিয়াল ব্রিটিশ পূর্ব আফ্রিকা কোম্পানির আগমনের পরে সাম্রাজ্য বৈরিতা রোধ করা হয়েছিল। 1890 পরে দেশটি পেরিয়ে উগান্ডা রেলপথের ভবনটি তৈরি হয়েছিল। রেলপথ নির্মাণের যুগে ভারতীয় শ্রমিকদের একটি উল্লেখযোগ্য আগমন ঘটেছিল, যারা নির্মাণের জন্য প্রয়োজনীয় বেশিরভাগ দক্ষ জনশক্তি সরবরাহ করেছিল। তারা এবং তাদের বংশধরদের বেশিরভাগ পরে কেনিয়াতে থেকে গিয়েছিল এবং ইসমাইলি মুসলিম এবং শিখ সম্প্রদায়ের মতো বিভিন্ন স্বতন্ত্র ভারতীয় সম্প্রদায়ের কেন্দ্র তৈরি করেছিল। কেন্দ্রীয় উচ্চভূমিগুলি ইতিমধ্যে কিকু সম্প্রদায়ের 1 মিলিয়ন সদস্যের আবাস ছিল, যাদের বেশিরভাগেরই ইউরোপীয় ভাষায় জমি দাবি ছিল না এবং তারা ভ্রমণকারী কৃষক হিসেবে বাস করত। তাদের স্বাস্থ্য রক্ষার জন্য বসতি স্থাপনকারীরা কফির বৃদ্ধি নিষিদ্ধ করেছিল এবং একটি কুঁড়েঘর চালু করেছিল এবং ভূমিহীনকে তাদের শ্রমের বিনিময়ে কম বেশি জমি দেওয়া হয়েছিল। শহরগুলিতে একটি বিশাল যাত্রা তাদের জমি থেকে জীবিকা নির্বাহের দক্ষতা হ্রাস পেয়েছে। 1950-এর দশকের মধ্যে কেনিয়াতে 80,000 সাদা বসতি স্থাপন করেছিল। 1952 সালের অক্টোবর থেকে 1959 সালের ডিসেম্বর পর্যন্ত কেনিয়া জরুরি অবস্থার মধ্যে ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মাও বিদ্রোহের কারণে। মাও, যেটি কেনিয়া ল্যান্ড এবং ফ্রিডম আর্মি নামে পরিচিত, মূলত কিকিউ নৃগোষ্ঠীর সদস্য ছিল। ব্রিটিশ স্থানীয় প্রতিদ্বন্দ্বীদের মধ্যপন্থী ক্ষমতা হস্তান্তর করা আশা সত্ত্বেও জম কেনিয়াটার কেনিয়া আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন একটি সরকার গঠন করেছিল। কেনিয়ার উপনিবেশ এবং কেনিয়ার প্রোটেক্টরেট প্রত্যেকে 1921 সালের 12ই ডিসেম্বর সমাপ্ত হয় এবং কেনিয়ার সমস্ত অঞ্চলে স্বাধীনতা লাভ করা হয়। যুক্তরাজ্যের কেনিয়া কলোনির উপর সার্বভৌমত্বকে সমর্থন করেছিল। জাঞ্জিবারের সুলতান একমত হয়েছিলেন যে উপনিবেশের জন্য স্বাধীনতার সাথে একসাথে সুলতান কেনিয়ার প্রোটেক্টরের উপর সার্বভৌমত্ব বজায় রাখবেন, যাতে সমস্ত কেনিয়া একটি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। 12ই ডিসেম্বর 1964 কেনিয়া প্রজাতন্ত্রের ঘোষণা হয় এবং জম কেনিয়াত কেনিয়ার প্রথম রাষ্ট্রপতি হন। কেনিয়া তার অধীনে সরকার, সিভিল সার্ভিস এবং ব্যবসায়ী সম্প্রদায় জুড়ে দুর্নীতি ব্যাপক আকার ধারণ করে। কেনিয়াটা এবং তার পরিবার এই দুর্নীতির সাথে জড়িত ছিল, কারণ 1963 সালের পরে তারা ব্যাপক ক্রয় সম্পত্তি কেনার মধ্য দিয়ে নিজেকে সমৃদ্ধ করেছিল। সেন্ট্রাল রিফোর্ট ভ্যালি এবং উপকূলীয় প্রদেশগুলিতে তাদের অধিগ্রহণের ফলে ভূমিহীন কেনিয়াবাসীদের মধ্যে
প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সম্পত্তি অর্জনের ক্ষেত্রে আইনি বা প্রশাসনিক বাধা রোধ করতে তার পরিবার তার রাষ্ট্রপতির অবস্থানটি ব্যবহার করেছিলেন। কেনিয়াট্টা পরিবার উপকূলীয় হোটেল ব্যবসা খুব বেশি বিনিয়োগ করেছিল। কেনিয়াট্টা ব্যক্তিগতভাবে লিওনার্ড বিচ হোটেলের মালিক ছিলেন।